আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আজকে আমরা এসে গেছি শ্রীনিধি বাজারে, এখানে নাস্তা করার জন্য সবুজ ভাইয়ের হোটেলে। ওনার এই নাস্তাটা পরোটাগুলো অনেক বিখ্যাত এখানের জন্য। এটা শ্রীনিধি বাজারের দৃশ্য। এদিকে একটু গেলে শ্রীনিধি রেল স্টেশন পড়ব। পরোটা বানানোর সিস্টেম গুলো দেখে নিই প্রথমে। উনি 10 বছর মালয়েশিয়া ছিলেন, ওইখানে হোটেলে কাজ করতেন, এই জন্য ওনার পরোটাগুলো অনেক সুস্বাদু। ওনার এখানে অনেকে আসে দূর দূরান্ত থেকে নাস্তা করার জন্য, আমরা প্রায় সময় আসে এখানে। শ্রীনিধি রায়পুর অনুষ্ঠানটি সম্পূর্ণ বাহিরের সিস্টেমের মতো বানানো হয় রুটিগুলো। মনিরুল হাসান অ্যাড হয়ে গেছে আমাদের সবুজ ভাইয়ের সাথে। আমি মালয়েশিয়ায় হোটেলে কাজ করতেন, না চাপাতি বানাইতেন না? আচ্ছা অন্য কোনো কাম করার টাইম নেই। আসলে অনেক রুটিগুলো ওনার রুটিগুলো অনেক সুস্বাদু, এই জন্য আমরা অনেক দূর থেকে এই শ্রীনিধি এসে নাস্তা করি মাঝে মধ্যে। আপনার যারা থাকেন আশেপাশে শ্রীনিধি আসার চেষ্টা করবেন, আর এদিকে আসলে নাস্তাটা করে যাবেন। শ্রীনিধি বাজারে ওনার দোকান, সবুজ ভাইয়ের দোকান, কেউ জিজ্ঞাসা করলেই ওনার দোকানটা দেখাই দিব। আমরা এখন রুটিগুলো খাবো ইনশাল্লাহ। চলেন আমরা টেবিলে যাই। নাস্তার জন্য অপেক্ষায় আছেন মনিরুল হাসান, ইমাম হুসাইন। অতি তাড়াতাড়ি চলে এবার নাস্তা। শ্রীনিধি বাজারে ওনার দোকান, সবুজ ভাইয়ের দোকান, এখানে আসতে হবে। অনেক সুস্বাদু ওনার রুটিগুলো এবং ওনার ডাল ভাজিগুলো অবশ্যই আপনারা চেক করবেন।
রাস্তা এসে গেছে, বড় তাহলে দুইটা তো রুটি গুলা একটু দেখা দাঁড়াতে অনেক সফট রুটি গুলো, অনেক সফট অনেক সুস্বাদু বাজি এসে গেছে, বাজি এবং ডাল একসাথে লাগতেছে মনিরুল হাসান, এখন টেস্টিং করবো বড় করে দে রুটি বড় করে আর ভিডিওটা লম্বা করবো না, আমার রাইখা আর খাই লাইতেছে, এখানে রাখলাম। স্থানটা হচ্ছে শ্রীনিধি, শ্রীনিধি বাজার সবুজ ভাইয়ের দোকান, এখানে আসবেন আশা করি আমাদের আশেপাশে যারা আছে। আজকে এখানে রাখলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।